আজকে আমি তৈরি করেছি কড়িপত্তা দিয়ে চাটনি এখানে দু ধরণে আমি চাটনি তৈরি করেছি এগুলো আপনি খুব সহজভাবে ঘরে যে থাকা জিনিস আছে সেটা দিয়ে তৈরি করতে পারবেন এর জন্য আপনাকে কোনো জিনিস বাজার থেকে কিনতে হয় না এর মধ্যে যা জিনিস দেওয়া আছে সে সবার বাড়িতে থাকে তো খুবই টেস্টি হয়েছে আর হেলদিও আছে কেননা করিপত্তা এমনি অনেকই গুণই ওর মধ্যে অনেক ভিটামিনস আছে তো এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো আর এই যে শুকনো আছে সেটা আপনি দু মাস রাখতে পারেন নষ্ট হবে না তো কিভাবে তৈরি করেছি সেটা আপনাকে আমি দেখাচ্ছি এখানে আমি কড়ি পাতা নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে আমি ছাকনিতে রেখে দিয়েছি এটা ভালো করে একটা টাওয়ালে ফেলে দেবেন তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে তো আমি কুড়িখানার ডালগুলো ছিঁড়েছিলাম তার পাত্তাগুলো নিয়েছি এর মধ্যে কারিপাতা আপনি কম বেশি নিজের ইচ্ছা মতন নিতে পারেন বেশিও নিতে পারেন কমও নিতে পারেন আপনার ইচ্ছা মতন তো এটা আমি একটা ন্যাকড়ার মধ্যে রেখে দিয়ে শুকতে দিয়ে দেব। এখানে কারিপাত্তাগুলো শুকিয়ে গেছে জলটা পুরো এটা আমি দুভাগে ভাগ করে দিয়েছি অর্ধেক দিয়ে আমি শুকনো করব আর অর্ধেক দিয়ে এই লিকুইড চাটনিটা করব তো দেখতে পাচ্ছেন এক মুঠা মতন আমি কারিপাতা নিয়েছি এখানে কড়াই নিয়েছি তার মধ্যে এক চামচ আমি তেল দিয়েছি আপনি সরষের তেলও ইউজ করতে পারেন রিফাইন্ড তেলও করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো তেল এর মধ্যে দিতে পারেন কিন্তু তেল বেশি দেবে না এক চামচ অনেক আছে এর মধ্যে এক চোথাই চামচ আমি দিয়ে দিচ্ছি জিয়া একটু দিয়ে দিচ্ছি হিং আপনি এখানে সরষেও দিতে পারেন হাফ চামচের মতন সরষেও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতন ছোলার ডাল যে থাকে সেটা দিলাম সেটা একটু ভেজে নেব এক মিনিটের জন্য ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক দেড় চামচের মতন ব্রিড ডাল যদি আপনার কাছে গোটা থাকে ওটা দিতে পারেন আমার কাছে হাফ ছিল আমি ওটা দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো যদি আপনি ঝাল পছন্দ করেন তো বেশি দিতে পারেন এটা ভাজা হয়ে গেছে আঁচটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে আছে ভাজবেন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন চীনা বাদাম এটা একদম অপশনাল আছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কেননা আমি এর মধ্যে নারকল দেব। আর যদি আপনি নারকল না দিতে চান তাহলে আপনি চিনাবাদাম এখানে বেশি দিতে পারেন যদি আপনার কাছে না থাকে নারকল তাহলে আপনি চিনাবাদাম দিতে পারেন পুরোই এখানে আমি তিন চামচের মতন নারকল নিয়েছি ফ্রেশ নারকল আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কম বেশি আপনি করতে পারেন যেমনি আমি আগেও বলেছি কি যদি বেশি স্পাইসি চাই তাহলে বেশি দেবেন কম চাই তো কম দেবেন এটাকে ভালো করে আমি ভেজে নেব কিন্তু আঁচটা মিডিয়াম রাখবেন বেশি হাই করবেন না তো এটা এভাবে আমি ভেজে নিচ্ছি আবার বলছি এর মধ্যে আপনি সরষেও দিতে পারেন এটা ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে বের করে নিয়েছি ঠান্ডা হতে এরপর কড়াইয়ের মধ্যে আবার আমি একটু তেল নেব হাফ চামচের মতন বেশি না হাফ চামচের মতন এই দেখুন দেখতেই পাচ্ছেন অল্প তেল নিয়েছি এর থেকে বেশি তেল লাগবে না আর এর থেকে বেশি তেল লাগবেও না এরপর এর মধ্যে অর্ধেক যে কারিপাতা আমি আলাদা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা এর মধ্যে ভেজে নেব বেশি ভাজবো না এটা একদম ক্রিস্পি করতে হবে না এক মিনিটের জন্য এটা ভেজে নিতে হবে বাস জাস্ট এক মিনিটের জন্য আর আঁচটা মিডিয়ামে রাখবেন বেশি হাই করবেন না তো এক মিনিটে আমি এটাকে ভেজে নিয়েছি তো কারিপাত্তা একদম এখন ক্রিস্পি হয়নি একটু নরমই আছে তো এটা আমি বের করে নেব। আর এদিকে করিপত্তা যে আগে আমি মশলাটা বানিয়েছিলাম সেটা সব ঠান্ডা হয়ে গেছে আমি একটা জারে এটা দিয়ে দিচ্ছি এভাবে এই দেখো এটা দিয়ে দিতে হবে পুরো এরপর এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচের মতন গুড় তো যদি আপনার কাছে গুড় না থাকে আপনি চিনি দিতে পারেন ফ্লেভারটা ভালো আসে মানে সব জিনিস ব্যালেন্সটা ভালো হবে গুড় দিলে ভালো হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল এখানে দিয়েছি এর পাল্পটা আমি বের করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়েছি দেড় চামচের মতন আপনি এখানে লেবু রসও দিতে পারেন আমচু পাউডারও দিতে পারেন এরপর এর মধ্যে একটু জল দিয়ে দেব যে এটা গ্রাইন্ড হয়ে যায় ভালো করে বেশি জল না একদম পাতলা করে দেবেন না এক চোথাই থেকে একটু কম লাগবে কাপে কাপের মতন এক চোথাই থেকে কম লাগবে এটা আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম মেইন পেস্ট করেছি আর একদম পাতলা করবেন না তাহলে খেতে ভালো লাগবে না একটু গাঢ় থাকলে তাহলেই ভালো লাগে তো এই চাটনিটা আমি তৈরি করে নিয়েছি এটা আপনি ভাতের সঙ্গে খেতে পারেন কোনো যদি পকোড়াগুলো তৈরি করেছেন ডোসা ইডলি যা খুশি তার সঙ্গে এটা খেতে পারেন খুবই টেস্টি ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগবে এরপর আবার আমি এখানে তেল নিয়েছি তো সেম প্রসেস যে আগে করেছিলাম সেই সেম প্রসেসে জিরা দিচ্ছি হিং দিচ্ছি আর ছোলা ডাল দিচ্ছি ওটা ভেজে নিচ্ছি তারপর ব্রেড ডাল দিচ্ছি তো সেম প্রসেসে আমি সব জিনিস অমনিই করছি কিন্তু এর মধ্যে একটা দুটো জিনিস এমন পড়বে যে শুকনো থাকবে তো সেই ভাজা আমি বাদাম চীনা বাদাম ভাজা করছি সে সেম প্রসেস আছে যেটা আগে হয়েছিল কিন্তু এটা শুকনো হবে এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি তিনটে আগে দুটো দিয়েছিলাম কেননা এর মধ্যে কাঁচা লঙ্কা পড়বে না শুকনো পড়বে আর আপনি লঙ্কাটা বেশিও দিতে পারেন স্পাইসি করার জন্য এরপর এর মধ্যে নারকল দিয়ে দিচ্ছি নারকলটাও তিন চামচের মতন দিয়েছি সে ভেজে নিচ্ছি আর সব জিনিস সমানে দিয়েছি যেটা আগে চাটনিতে দিয়েছিলাম সেই সব জিনিস সেমই দিয়েছি এর মধ্যেও শুকনো লঙ্কা আর সব জিনিস ভালো করে ভাজা হয়ে গেছে এটা একটু বেশি ভাজা করতে হবে যেন নারকলটা একটু শুকনো হয়ে যায় সেই হিসাবে আপনাকে ভাজা করতে হবে আপনি আলাদা করেও নারকল ভেজে নিতে পারেন যদি আপনার মনে হয় কি বাকি জিনিস জ্বলে যাবে তো নারকল আলাদা করেও ভেজে নেবেন তো নারকলটাও একটু শুকনো হবে এরপর সব জিনিস বের করে নিয়েছি এর মধ্যে আবার সেই একটু তেল দিয়েছি হাফ চামচের মতন আর এর মধ্যে কারিপাতা দিয়ে দিচ্ছি আগে যে কারিপাতা ছিল সেটা আমি অল্প ভেজেছিলাম কিন্তু এটা এখানে একদম ক্রিস্পি ভাজতে হবে মানে কি হাতে দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেই হিসাবে আপনাকে ভাজতে হবে তো সেই জন্য আঁচটা মিডিয়াম রাখবেন আর এভাবে আপনাকে ভাজতে হবে আর যদি আপনি আগেই রোদে এটাকে শুকনো করে নেবেন তাহলে এখানে ভাজতে বেশি সময় লাগবে না দেখতে পাচ্ছেন এভাবে গুঁড়ো হয়ে গেছে শুকনো চাটনির জন্য এটাকে শুকনোই করতে হবে পাতাগুলো এবার এটা বের করে নিয়েছি আর যে বাকি সব জিনিসগুলো আমি ভেজেছিলাম আবার সেটা আবার জারে দিয়ে দিচ্ছি এভাবে আর এর মধ্যে জল লাগবে না আর এখানে আমি আমচুর পাউডার দিচ্ছি পুরো এক চামচ ভর্তি করে এখানে একটু কম ছিল আরও দেব তো পুরো এক চামচ ভর্তি করে দিয়েছি আর এখানে আমচুর পাউডারই লাগবে আপনি লেবু রস ইয়া তেঁতুলের রস ওটা দিতে পারবেন না এখানে আমচুরই লাগবে লেবু রসও লাগবে না এরপর এখানে দিচ্ছি আমি এক চামচের মতন লঙ্কা গুঁড়ো তো দু চার জিনিস আছে যেটা আলাদা থাকে এর মধ্যে আর দিয়ে দিচ্ছি নুন এবার এটাকে আমি শুকনো গ্রাইন্ড করব। এর মধ্যে আর কিছু দেব না কিন্তু শুকনো গ্রাইন্ড করব। আর এর মধ্যে আবার বলছি তেঁতুলের রস লাগবে না লেবু রসও লাগবে না আমচুর পাউডারই আপনাকে দিতে হবে আর কাঁচা লঙ্কা এর মধ্যে লাগবে না আর পাত্তাটাকে ভালো করে ক্রিস্পি করতে হবে দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে দেখতে টেস্টি লাগছে আর খেতে অতই টেস্টি এটা আপনি যেমনি শশা খাচ্ছেন তার সঙ্গে এটা উপর থেকে দিয়ে দেবেন আরও টেস্টি লাগবে সাম্বার তৈরি করবেন তার মধ্যে এটা এক দেড় চামচ দিয়ে দেবেন সাম্বারে মশলা মতন এটা কাজ করবে খুবই টেস্টি হবে আপনি যে কোনো ডালে দিয়ে দেবেন খেতে খুব টেস্টি লাগবে এমনি যদি ভাত খাচ্ছেন ভাত ভাত ডাল খাচ্ছেন তার সঙ্গে একটু এক চামচ দিয়ে এটা খাবেন খুবই টেস্টি লাগবে আর এটা আপনি দু তিন মাস স্টোর করে রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না তো এইভাবে আমি দুটো কড়িপত্তা রেসিপি আপনাকে বানিয়ে দেখিয়েছি এটা আমাকে রিকোয়েস্ট করে একজন বলেছিলেন সেই জন্য আমি তৈরি করলাম আমি নিজেও জানতাম না এটা এত এত টেস্টি হয় আমি প্রথমে বানিয়ে প্রথমে এটা বানিয়েছি আগে বানাইনি নি কোনো দিন কিন্তু অনেকই টেস্টি আছে তো এভাবে আপনি এটা তৈরি করবেন আর এটা খেতে পারবেন যে কোনো জিনিসের সঙ্গে খুবই ভাল লাগবে আর ভিডিওটা যদি ভাল লাগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন